আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, হয়তোবা ভোরের কাক হয়ে কথা বলবো ব্যর্থ প্রেমিকের বারবার ফিরে আসা নিয়ে। প্রেমিকার সাথে প্রেমিকের সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে যায়, কোন কোন রূপে সে ফিরে আসে? অপবিশ্বাসদের কথা বলি আগে একটু। অপবিশ্বাসরা যখন নায়িকা হিসাবে আসতে চায়, এসে যখন কাল সকালের নির্ভর থেকে ব্যর্থ হয়ে যায়, তখন তারা স্ত্রী হিসাবে শাকিব খানদের গলায় ঝুলে যায়। সেখানে যখন স্ত্রী হয়ে যায়, সংসার টেকাতে যখন ব্যর্থ হয়, তখন তারা অধিকার প্রত্যাশী নারী হয়ে যায়, টেলিভিশনে এসে আহ্বান জানায়। আবার সেখানে যখন ব্যর্থ হয়, তখন তারা নারী অধিকার মানবাধিকার কর্মী হয়ে যায়, সেখানে ব্যর্থ হলে তারা আওয়ামী লীগের কর্মী হয়ে যায়। এভাবেই বলছিলাম, কোন প্রেমিক প্রেমিকা যখন তার প্রেমিককে ছেঁকা দেয়, তখন তারা কিভাবে ফিরে আসে? এক প্রেমিকা বলছিলেন এভাবেই, সে যখন তার এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে বলছিল, বয়ফ্রেন্ড পরের বার আবার ফিরে এসে তাদের ঘরের তাদের শাড়ি ব্লাউজ সব কিছু চুরি করে, চোর হয়ে এসেছিল, চুরি করে নিয়ে গিয়েছে। সিসি ক্যামেরায় যখন ধরা পড়ে গেল, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, এমন করলে কেন? বলল, আমাকে যে তুমি ফিরিয়ে দিয়েছ, ছেঁকা দিয়েছ, তার জন্য সেই বিরহে আমি চুরি করেছি। এরপরে দেখা গেল কোনো একদিন তারা বাড়ি লুটপাট করতে এসেছে, রামদা দা ছুরি বল্লম নিয়ে টেড়া নিয়ে সামনে, তখন সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল, বাড়ির দারোয়ান তখন তার হাতে তুলে দিল এনে, তখন বলল, তুমি ডাকাতি করলে কেন? তখন এক্স প্রেমিকা কি বলল যে, তুমি কেন চুরি করলা? প্রথমে চোর হয়ে এসেছো, এখন ডাকাত হতে এসেছো, এমন কাজটি তুমি কেন করেছ? তখন সেই ছেঁকা খাওয়া প্রেমিক বলে, আমাকে তুমি বারবার ফিরিয়ে দিচ্ছ, এ কারণে আমি ডাকাত হয়ে এসেছি। তখন প্রেমিকা তাকে নিয়ে বারে গিয়ে কতক্ষণ নাচলো গাইল। ছেঁকা খাওয়া প্রেমিক ভেবেছে তাদের সাথে সম্পর্ক হয়তো বা ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আবারও সে ফোনে জানে দেখে ফেসবুকে তাকে ব্লক করে দিল। ও যখন জানতে পারল আমাকে ব্লক করে দিয়েছে, তখন সে বুঝতে পারল সম্পর্ক তো ঠিক হয়নি। তখন সে এবার ফিরে আসলো কি হয়ে, ফিরে আসলো সংখ্যালঘু হয়ে, হিন্দু হয়ে। সেখানে হই হুল্লোড় চলল, সারা পৃথিবীর মিডিয়া আসলো যে আমি তো, তখন প্রেমিক প্রেমিকাকে বলল যে, এবার কিন্তু আমি ধর্ম চেঞ্জ করে হিন্দু হয়ে গিয়েছি, এখন শাহবাগে প্রেমের অধিকারের জন্য স্লোগান দিচ্ছি, তুমি কি জানো? তুমি কি আমার জন্য একটু মায়া দেখাতে পারো? এখন আমি হামলার আশঙ্কা বোধ করছি, বাড়িতে আমার প্রার্থনা ঘরে ধর্মালয়ে হামলা হবে, আমার থাকার ঘরে হামলা হবে, ফিজিক্যালি আমার উপরে হামলা হবে, এ কারণে প্রতিবাদ জানাতে আমি শাহবাগে এসেছি। প্রেমিকাটি বলল, না, আমি বিশ্বাস করি না, এদেশের মানুষ সম্পূর্ণ ধৈর্যশীল, সহনশীল, ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, এরা হামলা করবে না, তোমার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই, তুমি রূপ বদলকারী ক্যামোফ্লেজ, তোমাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। তারপর সে এবার গেঞ্জি বানালো, গেঞ্জির পেছনে লেখে দিল, আনসার মি, অর্থাৎ আনসার বাহিনী, অর্থাৎ প্রেমিকের কাছে আনসার শাহ। সে বিদ্রোহ করলো, দাবি জানালো প্রেমের, তার ঘরে ফিরে যাওয়ার জন্য, তাকে বিয়ে করার জন্য, নানানভাবে উত্তাল উৎফুল্ল হয়ে উঠল, কিন্তু মানা হলো না। সে এবার সহিংস হয়ে উঠল, প্রেমিকাকে তুলে নেয়ার হুমকি দিল, ধর্ষণের হুমকি দিল। কিন্তু প্রেমিকা যখন উথাল হয়ে লাইভে এসে আহ্বান জানালো, আমাকে বাঁচাও, এবার ধর্ষক রূপে এসেছে আনসার বাহিনী, বিপ্লবী রূপে এসেছে আমার উপরে ধর্ষণ করার জন্য। তখন প্রেমিকার ছোট ভাইরা লাঠি ছোটা নিয়ে এসে কয়েক মিনিটে তাড়িয়ে দিল, আনসার মি চলে গেল, ফিরে গেল ব্যর্থ হয়ে, কাঁদতে কাঁদতে। পোশাকধারী আনসার বাহিনী এভাবেই ফেরত গিয়েছিল, এভাবেই বলেছিল সাবেক প্রেমিকা। এরপর এসেছে ভুয়া ডাক্তার হয়ে, কসাই যখন ডাক্তার হয় তখন আর কি হয়, আশ্চর্য রকম। তখন তারা করল কি,
বলল তোমার আর কোনো ট্রিটমেন্ট করা হবে না, আজীবনের জন্য তারা স্ট্রাইক করেছে, অনশন করেছে, তারা চিকিৎসা সেবা দিবে না। এতে অবশ্য প্রেমিকা কিছুটা ভয় পেয়ে যায়। প্রেমিকা ভাবে আমি হয়তো চিকিৎসা পাবো না, ভালো কথা, কিন্তু আমার কারণে সারা দেশের মানুষ চিকিৎসা পাবে না। তার কেমনে দেখা যায়, পরবর্তীতে দেখা যায় সে আবার রূপ বদল করে এসেছে। সেই প্রেমিক আসলে এবার এসেছে ডাক্তার হয়ে। দেখা গেল ডাক্তারের পোশাকের নিচে সেই আওয়ামী সন্ত্রাস ধর্ষক। যখন চেনা হয়ে গেল এমন দাবি করলো যে আমি প্রেমের প্রস্তাব নিয়ে যাব, আমাকে নিরাপত্তা দিতে হবে, ওয়ান টু ওয়ান, একজন ডাক্তারের জন্য একজন। এটা যখন কোনোভাবেই সম্ভব হলো না, তখন যখন সে ধরা খেয়ে গেল আসলে সে পুরাণ প্রেমিক, তখন সে লেজ ঘুটে পালিয়ে গেল এবং ঘোষণা দিল আউটডোর ইনডোর সব সেবাই চলবে, সকল চিকিৎসার ক্ষেত্রেই সেবা দেওয়া হবে। এখন কথা হলো এই যে এতভাবে আসলো, সে আরেক রূপ ধরে কিন্তু বসে আছে চারপাশে, সে সেবক হয়ে আসে, প্রশাসক হয়ে আছে, তবে সে পরবর্তীতে আসবে গার্মেন্টসের নারীকর্মী হয়ে। এরপর দেশে ভয়, অরাজক, ধর্ষণ, অনবরত ভয়ঙ্কর কর্মকাণ্ডের ভয় দেখাবে, তারপরেই সে আসতে পারে পরিবহন শ্রমিক হয়ে। পরিবহন শ্রমিক হয়ে এসে কি করবে? ভাঙচুর করবে, পরিবহন বন্ধ করে দিবে, মেয়েদেরকে যেতে দিবে না স্কুলে। এই আশঙ্কা থেকে সেটিকে দূর করার জন্য কি করা যেতে পারে? কারণ কিছু জীবাণু আছে, কিছু দুর্গন্ধ আছে, আপনি যতই দূরে সরান না কেন আপনাকে ডিস্টার্ব দিবেই। আপনি ধরেন বিড়াল মারা গেছে, কুকুর মারা গেছে, আপনি যত দূরে ফেলে আসেন আপনার গন্ধ দিয়ে হলেও সে আপনাকে ডিস্টার্ব দেবে, বাতাসের মাধ্যমে গন্ধ হয়ে আসবে। সে শেষমেশ আর কিছু না হোক, সে মরে গেলে, পচে গেলে বাতাসের মাধ্যমে গন্ধ হয়ে এসে হলেও আপনাকে ডিস্টার্ব দেবে। এই শ্রেণীটা হলো এমন। তাহলে কি করতে হবে? এই বিড়াল মারা গেলে সাথে সাথে পুঁতে ফেলতে হবে, পুঁতে ফেলতে হবে, বিচার করতে হবে, অতীত কর্মকাণ্ডের শাস্তি দিতে হবে, তবেই কেবল তারা হয়তোবা কিছুটা আমরা নিষ্কৃতি পেতে পারে, নয়তো সাবেক প্রেমিকাদের কোনো ছাড় নেই, কোনো ছাড় দিবে না এই প্রজাতি। আওয়ামী ধর্মের অধিবাসীরা সবাই অনেক ভালো থাকবেন, এরা বারবার ফিরে আসবে, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।